হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স পিডি। আবারও কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনা নিহত। জম্মু কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত হয়েছে। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলি বর্ষণে সুখদেব সিং নামের এক ভারতীয় কর্মকর্তা নিহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা 7টায় ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর রজৌরি জেলার নৌশেরা সেক্টরে পাকিস্তান বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করলে ওই সেনা কর্মকর্তা নিহত হয়। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে দুবার এই ঘটনা ঘটল। ইরানের নতুন চমক, আগামী নভেম্বর মাসে ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রবাহী নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান। যুদ্ধজাহাজটি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে ইরান। নতুন এই যুদ্ধজাহাজের নাম দেওয়া হচ্ছে পার্সিয়ান গালফ। ইরানের তৈরি এই যুদ্ধজাহাজটি একবার জ্বালানি নিয়ে তিনবার বিশ্ব ভ্রমণ করতে সক্ষম। নতুন এই জাহাজটি নিয়ে আপনাদের কি ধারণা, নিচে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং হিট দ্য বেল আইকন।